হাবিবের সঙ্গে সম্পর্ক তার পেশা এবং আমার যে কর্মক্ষেত্র রাজনীতি তার মাধ্যমে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হাবিবের সঙ্গে একটা বন্ধুর সম্পর্ক গড়ে উঠেছিল, অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তাকে ভালো না বেশি পারা যায় না। হাবিবের খবর যখন আমি প্রথম শুনি আব্দুল্লাহর কাছে, আমি তার একটা প্রোগ্রাম শেষ করেছি ওই সময়, আমি একেবারেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে এত অল্প বয়সে তার তো চলে যাওয়ার কথা নয়, চলে যাওয়ার সময় হয়েছে এখন আমাদের। যখন এই বয়সের গুণী মানুষেরা চলে যায়, ছেলেরা চলে যায়, তখন আমরা খুবই মুষড়ে পড়ি, কারণ আমাদের তো সময় প্রায় শেষ, তো ওদের এখন অনেক কিছু দেওয়ার ছিল, দেওয়ার আছে। হাবিব একজন কৃতি সাংবাদিক, তার পেশায় সে পুরোপুরিভাবে একজন পুরোদস্তুর সাংবাদিক ছিল, ওখানে সে রাজনীতিকে এক করেনি এবং ওই জায়গায় সে নির্মোহ ছিল। হাবিবকে আমি শুধু একজন, অনেকেই বলেছেন যে ছাত্রদল সে করেছে ও করেছে, আমি তাকে তার পেশার ক্ষেত্রে সেইভাবে তাকে দেখতে পাইনি। আমি তাকে দেখেছি সত্যিকার অর্থেই সত্য প্রকাশের ক্ষেত্রে, সত্য কথার জায়গায় সে কিন্তু অবিচল ছিল। আমি জানি না হাবিবের, আমার একটা দুঃখ আছে, কষ্ট আছে যে হাবিবের যে জানাজা বা তাকে সমাধিস্থ করার সময় আমি যেতে পারিনি। তখন আরও একটা অত্যন্ত জরুরি বলা যেতে পারে যে সেই ধরনের যাওয়ার জন্যে আমি যখন বেরিয়েছি তার বাসায় যাব, সেই সব আমি শুনলাম যে তাকে ইতিমধ্যেই পুরস্থানে নেওয়া হয়েছে এবং তার আপনার সমাধি, তাকে সমাধিস্থ করা হয়েছে। আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমি তারপরে আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আমি পালন করতে পারিনি, আমি তার বাসায় এখন যেতে পারিনি। আপনারা নিশ্চয়ই জানেন যে এমন একটা সময় যাচ্ছে আমাদের, আমরা ঠিক সময় বের করতে পারছি না। তবে আমি বিশ্বাস করি যে হাবিবের পরিবার তাদের এত কষ্টের মধ্যেও তারা উঠে দাঁড়াবে, এবং হাবিবের যে গুণ ছিল সংগ্রাম করবার, লড়াই করবার, সেটাকেই তারা সামনে নিয়ে তারা সামনের দিকে যাবে। আপনারা যারা হাবিবের বন্ধু আছেন, সহকর্মী আছেন, আমি জানি আপনারা তাকে খুব ভালোবাসেন। একই সঙ্গে আজকের এই দুঃসময়ে যখন সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা প্রফেশন, সেই সময় সেই প্রফেশনে নিজের সত্তাকে দৃঢ় রেখে কাজ করে যাওয়াটাই কিন্তু এখন সবচেয়ে বড় কাজ বলে আমি মনে করি। আমরা সবাই যদি এই কাজটা করতে পারি, তাহলে নিশ্চয়ই এই সংকটকে, এই চ্যালেঞ্জকে মোকাবেলা আমরা করতে পারব। আমি হাবিবের আত্মার মাগফিরাত কামনা করছি, যে তার পরিবারকে সহযোগিতার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। আপনার কি উদ্যোগ নিলে আমরা সেই আপনার এগিয়ে আসবো নিঃসন্দেহে।